একবার ওমর ফারুক আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ তিন ওয়াক্ত নামাজ খুব তাড়াতাড়ি, কয় ওয়াক্ত? তিন ওয়াক্ত নামাজ, এই আসর মাগরিব এশা, খালি তাড়াতাড়ি, এক নামাজ শেষ না হতে আরেক নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়াতে চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে মানুষের দেহের যে ক্ষয় হবে, ফজর এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাড়বে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এই জন্যে এশার পরে কোনো গাল গল্প চলবি না। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও, এ কথা হাদিসে আছে না নাই? এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। আজকে না, আজকে আমরা ওয়াজ শুনবো, আজকে ঘুম পারলে হবে তাই? ইল্লা আজকের দিনে আমরা ওয়াজ শুনবো। এখন যেই কথাটা বলতেছে একটু শোনেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদমকে জান্নাতে ঘুম দিলেন, ঘুমে আদম নবী যখন অচেতন, এমন সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। এই জন্য বাংলাদেশে মেজর অপারেশন, বড় অপারেশন করতে গেলে তাকে কি করা লাগে? অজ্ঞান করা লাগে না, হয় ঘুমের মধ্যে থাকা লাগবে, নয় স্লো ইঞ্জেকশন দিয়া তাকে অজ্ঞান করতে হবে। তা আদম নবী যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ করলেন অপারেশন, বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ বলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে আদম আলাইহিস সালামের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিলেন, কেন সবসময় তো ঘুমালে হবে না। ঘুম থেকে চেতন পাওয়ার পরেই ইপটিজিং শুরু হলো, ইপটিজিং। আজকে বাংলাদেশে সরকার ইপটিজিং এর বিরুদ্ধে লাগছে, জোরে কর কথা ঠিক কিনা? ইপটিজিং বর্তমান যুবকেরা করতেছে না, আদম নবী করছে। হাওয়াকে দেখার সাথে সাথে দুই হাত বাড়ায় দিস, আল্লাহ আলিমুন বিজাতিস সুদুর, আল্লাহ আদমের অন্তরের দিকে তাকায় দেখে আল্লাহর খেয়াল নাই, জান্নাতের খেয়াল নাই, ভিতরে একটাই জিকির হচ্ছে, এটা কি রে? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। আদম নবী যখন আমাদের মা হাওয়ার দিকে দুইখানা হাত বাড়ালেন, আল্লাহ বললেন আদম ইফটিজিং করিস না, কারণ বিবাহের আগে হাত বাড়ানো হলো ইফটিজিং। বিবাহের আগে কিছু কোনো কিছু করার নাম কি? বিয়া দিলাম। আদম হাওয়ার যখন বিয়া হলো, আল্লাহ ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন কিন্তু আদম নবী জান্নাতে ছিল, আল্লাহই হুকুম করে নাই, কিন্তু যেই হাওয়াকে সৃষ্টি করা হলো তখনই ঘোষণা করলো সব গাছের ফল ফলাদি খাও, কিন্তু ওই গাছের ধারত যায় না, ওই গাছের ধারত যায় না। আদম আলাইহিস সালাম বললেন আমার ঠেকা পড়ছে, এত গাছ থাকতে ওই গাছে যাওয়া লাগবে কেন? কিন্তু আমাকে হাওয়া, মা হাওয়া কথা কয় না। আদম কয় কেরা হাওয়া কথা কও না কেন? কয় আপনিও যা হামু তাই, তার মধ্যে মারেফত আছে না নাই, জোরে কান আছে না নাই? হ্যাঁ, তখন ইবলিস শয়তান, ইন্না শয়তান আলাকুম আদু মুবিন, ইবলিস শয়তান মুসে তাও দিল যে আদমকে তৈরি করে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায় আনিছে, ধরে কোন কথা ঠিক কি না? আদমের কাছে আমার যাওয়া খুব কঠিন, আমি যাব আদমের প্রয়োজনে যাকে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে। এখন ইবলিস শয়তান সে স্টার জলসা আর জি বাংলা চালু করে দিল, ধরে কোন কি চালু করলো কথা কয় না। সর্বপ্রথম স্টার জলসার জি বাংলা চালু হয়েছে জান্নাতের, এটা আপনাদের ঘরে না, আপনি শান নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করে ঢুকতেছেন যে আমি মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়লাম, আমার বউ অবশ্যই নামাজ পড়ে যায় নামাজে, তসবিহ তেলাওয়াত করতেছে নাই কোরআন শরীফ পড়তেছে, এই নিয়তে ভিতরে পা দিয়া দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 করে বাদ্য আসতেছে। আমি মুসলমান, আমার ঘরে হিন্দু করে বাদ্য কেন?
ঘরে ঢুইকা থেকে বউ স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে ভারতের নাটকে হিন্দুকের পূজা থাকবেই, জোরে কর কথা ঠিক কিনা, ওই পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে। তো এখন ইবলিশ শয়তান স্টার জলসার মতন জি বাংলার মতন নাটক চালু করলো চোখের পানি লিয়া, যে ওই গাছের কাছে যাইতে নিষেধ করার কারণ হলো ওই গাছের ফল খাইলে জান্নাত থেকে বার হওয়া লাগবে না, তাছাড়া আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বার করে দিবে, কারণ আমি তার সাক্ষী। আল্লাহ বলেছেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি একটা জাতিকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করব। আল্লাহ আসলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে, খামাকা বেহেস্তে রাখছে, কিছুদিন পরে এই বেহেস্ত থেকে দুনিয়াতে বার করে দিবে, তবে ওই গাছের ফল যদি খাও তাহলে আর বার হওয়া লাগবে না, এমন বেকায়দা। ওই স্টার জলসায় হিন্দু মেয়েরা শ্বশুর শাশুড়ি বেটার বউ মিল নাই, জোরে খান কথা ঠিক কিনা, দেওরা ভাবি পেম্পি রীতি, জোরে খান কথা ঠিক কিনা। হ্যাঁ ভাইয়া তোমার বর, আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া কাছে মানুষে আমি এখন আছি, আজকে মুসলমানের ঘর নষ্ট করেছে এই ভারতের চ্যানেলগুলো, জোরে গণক কথা কন ঠিক কিনা। এখন ওই যে যা হওয়ার তাই হলো, দুনিয়াতে চলে আসলাম, আল্লাহ রাসূলের মধ্যে বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু এই ক্ষতির মধ্যে আল্লাহ মানুষকে রাখবেন না, আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করলেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় ধরে কোন কয়টা? এই বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, কয় বিষয়? ইল্লা দিয়ে ইস্তেসনা করে আল্লাহ চারটা সাবজেক্ট আমাদেরকে বললেন, চারটা বিষয় বললেন, এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতির মধ্যে পড়বে না, বরং দুনিয়াতেই তার কষ্ট হবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সব জান্নাতের মালিক বানিয়ে দেবে। এখন বলেন এই চারটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? এই পাগিয়ালা হুজুর এটা কে রে মাঝখানে রে, আর চেহারা দেখলি দেখেন, চেহারার মধ্যে একটা মজা আছে না নাই? সুবহানাল্লাহ, এরা জীবনে খাড়া হয়ে পেশাব করে না, একে পেশাব করে দেখলেও সোয়াব, পেশাব করে দেখলে সোয়াব, মানে ওরা পেশাব করতেছে আর করে কাশিস করে কই নিংড়াচ্ছি হুজুর, যদি ললের মধ্যে আটকা থাকে এই জন্যই নিংড়াচ্ছে, কাশতেছে, কাশার পরে পানি খরচ করছে, অজু করতেছে, কেরে পাগড়িওয়ালা এই টুপি উজু করিস কেন? হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন শরীফ ধরতে গেলে ওযু ছাড়া পবিত্র হওয়া ছাড়া ধরা যাবে না, এই ঘোষণা করেছেন আল্লাহ, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা, জোরে কার কথা ঠিক কিনা? বাংলাদেশের এখনো যে যুবকেরা কোরআন শরীফ স্পর্শ করেনি তারা পবিত্র হতে পারেনি, মানুষকে পবিত্র করতে পারে আল্লাহর এই কোরআন, যার কারণে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান, যেরকম এক নম্বর কি ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, জোরে কোন কয়টা? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো কষ্ট আছে? আরে আপনারা তো অনেক যুবক জানেন না, যুদ্ধের সময় আমাদের বগুড়ার অনেক হিন্দুরা এই কলেমা বেশি পড়ছে,
কারণ পাকিস্তান আর্মি দেখলি ওরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে, হুজুর আপনাকে কলমার দাম আছে, এই কলমা কয়া পাকিস্তানের আর্মির গুলি থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিছে, পাকিস্তানের আর্মির গুলি থেকে আমি বাঁচে গেছি। আমি কইলাম দেখেন, শুধু কলমা মুখে গায়ে যদি আপনি পাকিস্তানের আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমাকে যদি তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। কারণ মুখে কলেমা বলা খুবই সহজ, কিন্তু কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া খুব কঠিন। কলিজার মধ্যে কলেমার যখন জায়গা হবে, ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে দুনিয়ার চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। কিসের গুরুত্ব বেশি? দুনিয়ার চাইতে, জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি। এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এরা কিন্তু অন্তর থেকে কয় লাগবে, কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে। এখন ফিলিস্তিনে পরীক্ষা শুরু হচ্ছে, জোরে কোন কথা ঠিক না? হামাসের সৈন্যরা বলতেছে, কিসের জীবন রে, ইমান বাঁচাতে বাইতুল আকসাকে ওই ইহুদিদের কবরে দিব না, বিশ্বাস করেন হামাস এরা বিজয় হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক না? কারণ মানুষ যখন ইমানের বলে বলিয়ান হয়ে যায়, কোনো বাতিল শক্তি তার সামনে দাঁড়াবার পারে না। কারণ ইমানদার মূল্যে জান্নাত, অসুবিধে কি? তাসদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান। উকিল বলতেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে, যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তাসদিক বিল জেনানকে আমি বুঝাচ্ছি, আসামি বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখলে কি হবে? বলে, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি বলতেছে, যে রাষ্ট্রপতির কাছে তুমি দরখাস্ত লিখতে বলতেছ, এইরকম তিনজন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছ এরকম কয়জন? তিনজন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার চেয়ারে থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচে না, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না, দরকার কথা ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসি আর বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এটা কেমন কথা? আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আজকে আপনারা বলেন তো, ইসরায়েলের ইহুদিদের গুলিতে হামাস মুসলমান যারা মারা যাচ্ছে, ওরা কি মরতেছে? আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বাল আহিয়া, বাল আহিয়া, আল্লাহ বলতেছে বরং তারা জীবিত। তাসদিক বিল জেনানের ব্যাখ্যা হলো, আমার সব যাবে কিন্তু ইমান যাবে না। বাড়ি ঘর সহায় সম্পত্তি এমনকি আমার জীবন যাবে কিন্তু আমার ইমান যাবে না। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের প্রয়োজনে যদি জীবন দিতে হয়, কারা কারা আল্লাহ রাহে জীবন দিবেন, দুই হাত তুলে আবার আল্লাহকে দেখা, নলডাঙ্গার মাহফিল সার্থক তখনই হবে। এরকম মাদ্রাসা করলে, মসজিদ করলে মুসলমানের কোনো সার্থকতা নাই, কারণ মসজিদে সুদারু ঘুষারু আর হালালু একসঙ্গে জামাত করে, জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন পড়ে, কিন্তু কোরআন কি বলে এই জিনিসটা তারা জানলেও বলতে পারতেছে না।
এই জন্য আজকে এই মাহফিল সার্থক হবে, দরকার হলে ইমানের প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি। দুই হাত তুলে কাকে দেখাছেন, আরো জোরে বলেন, একটু মনোযোগ দিবেন। তারপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমানের শেষ বিষয়টা হলো আমল বিল আরকান। তুমি যে ইমানদার এটা তোমার আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের দুই নম্বর সাবজেক্ট হলো ওয়া আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম কি? দুই একজন কন কেন সবাই ধরে বলেন, ইমান গ্রহণ করার পরে, ইমান গ্রহণ করার পরে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ইমানা, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ, ঠিক কিনা বলেন? আজকে যারা আমার সামনে বসে ঠিক ঠিক বলতেছেন, আপনারা কি সবাই এসে নামাজ পড়ছেন? না না না, হাত তুলবার বলতেছেন, হাত তুলবার কম। আমি আমার 37 বছর ওয়াজ অভিজ্ঞতা, আমি হাত তুলবার বলবো না। আমরা বহু হাত তুলে দেখছি, জীবন দিব, দুই হাত তুলছে, এইদিকে পুলিশ আছে, বক্তা ছাড়া আর কেউ নাই, জীবন দিবি, পুলিশ দেখে দৌড়ায়। সামনে আজরাইল খাড়া হতো, আজরাইল বলতে যে কোথায় যাস, কই পুলিশ আছে ভাই, বাঁচার জন্য দৌড়াই, কই দৌড়ানো লাভ নাই, আমি আছি, কই তুই খে, কই আমি তো আজরাইল, আমি সারা জীবন পুলিশ ধরার ভয় করছি ভাই, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করিনি। আজকে আপনারা বসে আছেন, পুলিশ ধরবে, পুলিশ ধরার আগেই হয়তো আল্লাহ আজরাইল পাঠায় দিবে, ধরে কথা কন না কেন? এই জন্যে খুব খেয়াল, এক নম্বর হলো নামাজ। অনেকে বলবে হুজুর আমি না হয় 5 অক্ত নামাজ পড়ি না, কিন্তু তাই বলে কি আমি জুম্মার নামাজ পড়ি না? আমি কি জুমার নামাজ পড়ি না? 5 অক্ত পড়ে না, কিন্তু 7 দিন পরে 1 অক্ত পড়ে, তার নাম হলো জুমার নামাজ। যারা জুমার নামাজ পড়ে মনে করেন, তাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা রহমান রহিম, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ বলেছে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, নামাজ কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ বলতেছে 5 অক্ত নামাজ পড়িস নাই, শুধু জুম্মা পড়েছিস, তাও পড়ার সাইজ ভালো না, সবার শেষে যায় আগে বার হয়েছিস, আমি আল্লাহ রহমান রহিম, শুধু জুমার নামাজের কারণে তোদেরকে জান্নাত দিয়া দিলাম। যেই বলছে জান্নাত দিয়া দিলাম, জুম্মা পাঠিয়ে খুশি হয়ে জান্নাতের দিকে মারছে দৌড়, খুশি হয়ে 5 অক্ত নামাজ যারা পড়ে তাদের মন বেজার, যে আমরা 5 অক্ত নামাজ আদায় করলাম, আমাদের কথা আল্লাহ কয় না, জুম্মা পাটিক জান্নাত দিল। ওরা জান্নাতের কাছে যায় দেখে দরজাত বিশাল একটা তালা, বিশাল একটা তালা, তালা দেখে বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন? আল্লাহ কয় খুঁজে দেখ তোদের কাছে একটা চাবি আছে, তালা খোলার একটা চাবি আছে, ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি, একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পাটি বলবে আল্লাহ তালা খোলার জন্য চাবি পেলাম পকেটের মধ্যে, সেই চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলে তাকায় দেখ তো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে কি না, চাবি বার করে দেখতো 5টা দাগ আছে কিনা, ফজর জোহর মাগরিব এশা, এই 5টা দাগ চাবির মধ্যে যদি থাকে তালার মধ্যে 5টা দাগের সাথে মিল পড়বে, কুটটুস করে তালা খুলবে, এখন দেখতো দাগ আছে কিনা, কয় আল্লাহ চাবি আছে কিন্তু দাগ নাই। আল্লাহ বলবে জুম্মা যারা পড়েছ তারা বড় জোর জান্নাত দেখবার পারবা, কিন্তু ভিতরে ঢুকতে কোনোদিন পারবা না। এখন যারা জুম্মা পাঠি আপনারা খুব বেশি পালে জান্নাত দেখবার পাবেন, কিন্তু ভিতরে ঢোকার চান্স নেই। 5 অক্ত নামাজ যারা পড়বে,
বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে চায়, চুরি মুক্ত বাংলাদেশ করতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়। বহু আইন করেছে কিন্তু সে আইন যা কিছুই হয় না। সমস্ত অন্যায় অপকর্ম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন ইন্নাসসালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মুমিনকে যাবতীয় অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায়া দিতে। নামাজ, জোরে বলেন নাম কি? এই নামাজ সম্পর্কে বহু ওয়াজ আছে, আমি ওয়াজ করব পুরুষের জন্য। এক নম্বর হলো নামাজ, আর পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনতেছে আমার মা বোনেরা, তাদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না, মা বোনদের জন্য এক নম্বর হলো পর্দা। জোরে কর নাম কি? কথা কয় না কেড়ে ওটা বসা করেন কেন? দুই একজন ওটা বসা করেন কেন? কি বৃষ্টি বৃষ্টি আছে? ও প্রকৃতি আসলেই তাই পেশাব। এই যে আরেকজন মুরব্বী উঠছে, হ্যাঁ আসলে কোরআনের মাহফিলে বসলে পেশাব লাগলেও যারা উঠবে না, পেশাব লাগছে কিন্তু লাগার পরেও তারা উঠবে না। আল্লাহর কোরআন বলতেছে পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ সব ভালো করে দিবে। কেন দিবে? অনুনাজিল মিনাল কোরআনি মাহুয়া শেফা, আল্লাহ বলেছে আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে। সুবহানাল্লাহ, আপনাকে সামান্য পেশাব লাগবে আর আপনি আজকে গুরুত্বপূর্ণ সূরা আসরের আলোচনা। ওয়ামিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ। ধরে বলেন পুরুষের জন্য এক নম্বর কি? আর নারীদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছে, আমি তাদেরকে বলবো নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। ধরে কর নাম কি? পর্দা। এক নম্বর, নারীদের পর্দা যদি না থাকে যতই ইবাদত করুক একটা ইবাদত কবুল হবে না। নামাজ পড়বার গেলেও সব ঢাকা নামাজ পড়া লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? ঘরের মধ্যেও যদি একটা মেয়ে একা একা নামাজ পড়ে কেউ নাই, তারপরেও সব কিছু ঢাকিয়া ঢুকে তাকে নামাজ পড়তে হয়, তাহলে নামাজ আগে না পর্দা আগে? ধরে বলেন পর্দা। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন তাদের জন্য কিছু ওয়াজ না করলে ওরা আবার মনে মনে কষ্ট পাবে যে হুজুর কি এক সুরা আসরের তাফসির ধরলো, আমাকে ওয়াজ নাই। তো মা বোনদের নেক আমলের পর্দার উপর একটু ওয়াজ করি, কি বিরক্ত হচ্ছেন? কতকগুলো মেয়ে মানুষ, কতকগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে, মেয়ে মানুষ মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, খুব খেয়াল করবে, কিন্তু দরজা বন্ধ, বাড়ির দরজাটা কি বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা ফাতেমার কাছে যাব, যে ফাতেমার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা, যার ডিগ্রি হলো জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ, সেই ফাতেমার কাছে যাবে কিন্তু দরজা বন্ধ। এখন দরজা বন্ধ হলে কেমনে ফাতেমার কাছে যায়? এমন সময় দেখে সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে, মেয়েদের মধ্যে একজন ডাক দিছে, ও বাবা তুমি একটু আমাদের কাছে আসো তো। বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে যখন চলে আসে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমার নাম কি? হুসাইন ইবনে আলী। আগে থেকে বাপের নামই মানুষ পরিচয় হয়। আমি যখন প্রথম বিয়ে করলাম তাই বলে মনে করেন নি যে আবার করছি, তা না। 91 সাল, কত সাল? 91 সালে কাজী সাহেব আমাকে বললো যে আপনার বাপের নাম কি? তো বললাম আমার বাপের নাম এই, আমার বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করলো কে বাবা বিয়া পড়ানোর সময় কি হলো? আমি কইলাম খালি বাপের নাম শুনলো কাগজে লিখলো। তো মা বলতেছে আমার নাম কয়নি?
আমি বললাম না মা আপনার নাম শুনিনি। মা ঘরের মধ্যে যে সেই কান্দল। আমি মাকে বললাম আপনি কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে? এই তোর জন্য তোর বাপ কি করছে? যা করছে আমি বাবা আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না মাজন ধরি আয়ু ধরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না তোমার মা। আর আমার নাম তোর বিয়ের দেয়নি না মা খালি আব্বার নাম। কিন্তু ভাই 2014 সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি আপনার মায়ের নাম কি? আমি চিন্তা করলাম যে 91 সালে খালি বাপ দিয়ে বিয়ে হলো আর 14 সালে বাপও লাগলো মাও লাগলো ব্যাপার কি? কারণ আগেকার সরকার তারা বাপের গুরুত্ব দিছে মায়ের গুরুত্ব দেয়নি আর বর্তমান সরকার মা আর বাপ দুটারই গুরুত্ব দিছে। জোরে কর কথা ঠিক কি না? এখন বলেন সরকার কামটা ভালো করছে না খারাপ করছে? 360টা মসজিদ বানাছে মডেল মসজিদ, যখন রাস্তার কাছে দেখা যায় হাইওয়ে কি বানাছে রে? জোরে কর কথা ঠিক কি না? কয়জন? 560টা মসজিদ বানাছে। পৃথিবীর কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানায়নি যেটা বানাছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কামটা ভালো না খারাপ কথা কর না কেন? ভালো যেগুলো করছে সেগুলো ভালো বলা লাগবে। তো দু একটা খারাপের কথা বললেই এখন সাইড থেকে বলবি হুজুর যতই কোকরে ওই দলে। তো এখন হোসাইন বলতেছে আমার নাম কি? হোসাইন ইবনে কি? আলী। ধরে কোন হোসাইন ইবনে? মেয়েরা বিশ্বাস করেছে এইটাই হলো ফাতেমার সন্তান, কারণ ফাতেমা হলো আলীর বউ আর ছেলেটা হলো আলীর সন্তান। বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি যদি তোমার মায়ের সঙ্গে দেখা করার একটু ব্যবস্থা করতে পারো। ছোট্ট হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আপনারা একটু ধৈর্য ধরেন। এই কথা বলি ঘরের মধ্যে গিয়া, ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজায়, কারণ ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজা এখানে বোঝা লাগবে মেয়ে মানুষদেরকে সব ঘরে রাখা যাবে না, মেয়েদেরকে রাখতে হবে অন্দর মহলে। ধরে কন কি মহল? কথা কন কি মহল? ছাত্ররা ইমাম গাজ্জালিকে বলল অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র বলে হুজুর অন্দর মহল মানে কবর, আপনি কি বুঝাবার চান? ইমাম গাজ্জালি বললেন একজন মেয়ে মানুষ মারা গেলে যে কয়জন পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। পাইকারি হারে সব পুরুষ অন্দর মহলে ঢুকতে পারবে না। আপনার কি আমার কথা বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মরে গেলে, এখন শালি যদি মরে আর দুলাই ভাই যদি কয় আমার আদরের শালি মারা গেছে আমি লাশটা ধরে একটু কবরে নামাবো, আপনারা কি কবেন? এই কথা কর না কেন? আপনারা ফতুয়া জানেন না? সমস্ত লোক একই কথা বলবো যে শালির লাশ দুলাই ভাই স্পর্শ করা হারাম, শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে দিয়ে মুচকে মুচকে হাসে, কেরে হাসিস কেন? R15 হুন্ডা কিনছে রে। আমি বসে থাকতাম দোপার মধ্যে আর আমার শালি বসতো উপরে উচের, হাইড্রোলিক ব্রেক ধরলে শালি আমার চাপা ধরছে, 500 টাকা নেওয়ার জন্য শালি আমার হাত এমনভাবে চাপা ধরছে দুলা ভাই টেকা না দিলে হাত ছাড়বো না। জেতা থাকতে যে শালিক লাগাফেরা করলাম আর মরার পরে হাত দেওয়াই চলবি না? তখন সবাই বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ, এই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে। তোর এখন কথা ঠিক কি না? এই দেশের নাম কি? জীবিত অবস্থায় পর্দা না করলেও মরার পরে করে। এখন হোসাইন মা যে ঘরে
অন্তর মহলের সেই ঘরের দরজায়, ঘর টপকায়া মায়ের ঘরের দরজায়, যে ঘরটা টপকায়া গেছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার বলেন তো সবচাইতে দামি জিকিরের নাম কি? এই সবচাইতে দামি জিকিরের নাম কি? আফজালুল জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে দামি ইবাদত হযরত আলী করতেছে, কিন্তু এমন সময় হুসাইন যখন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলতেছে, এই হুসাইন থাম থাম, বেড়ায় খেলাধুলা করতেছিলি, ঘরের মধ্যে দৌড়ে সে মায়ের ঘরের দরজা থাম। তার মানে বোঝা গেল আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? যখন আছে না, হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে পড়তে ব্যাটারে থামায় দিছে। তার মানে আপনারা বুঝে নেবেন, আপনি যতই নামাজি হন, আপনি যতই হাজি হন, আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এইটা বাবা হিসাবে অভিভাবক হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? যখন আছে না নাই, দেখেন তো আপনার ছেলে কি করতেছে। সরকার বলেছে 22 বছরের আগে ছেলেদের বিয়ে করা যাবে না, আর 19 বছর থেকে প্রেম করতেছে। জোরে করার কথা ঠিক কি না? বাল্য বিয়ে হারাম, বাল্য প্রেম কি? আপনার মেয়ে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, ওই 17 বছরে কি করতেছে আপনি বাবা হিসাবে খেয়াল করবেন না? আপনার মেয়ে কি হলো, পরিমণি হলো না কি হলো, কে দেখবে? আপনি নিজে প্রথম দেখবেন? রাসূল নিজের মেয়ের দিকে তাকায় দেখছে, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল নিজে দেখেছে মেয়ে হাতে চুরি দিয়ে হাসতেছে, নবী ঘরের মধ্যে ঢোকেন নাই। ফাতেমা চমকে গেল, বাবা ঘরে ভুলকি দিয়েই বার হলো কেন? বার হয়ে দেখে বারান্দায় নবী কাঁদতেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কান্দার কারণ কি? আল্লাহ রাসূল হিকমতের সাথে বললেন, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। বাল তু সিরুন আল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে ফেলে দিলেন। দুইটা চুরি খুলে যখন ফেলে দিছে, নবী দৌড়ে গিয়া দুইটা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই ছুরি ফেলে দিলাম, আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই মন খারাপ করেছিস, আমার একটু কাছে আয়। যেই কাছে আইছে, রাসূল ফাতেমার কপালে চুম্বন দিয়ে বললেন, ফাতেমা এই ছুরি একদিন তোর হাতে আমি পরাই দিব, একদিন নাক ফুল পরাই দিব, একদিন কানের দুল পরাই দিব, একদিন গলায় মালা পরাই দিব। ফাতেমা বললেন, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা জায়েজ নাই। তাহলে আপনার 17 বছরের মেয়ে ওই কার জন্যে ভুরু পেন করছে রে? ওই কার জন্যে প্লাজো পরে হাই হিল পরে কিলকিল করতেছে? কার জন্যে? অর্থ বিয়া হয়নি, ওই এত সাজুগুজু করে গোটা নলডাঙ্গা ঘুরে কেন? আপনি বাবা হিসাবে খেয়াল করার দরকার আপনি কথা কন না কেন আছেন না? আপনি ফজরের নামাজ পড়তে আসতেছেন, আপনি বুড়া মানুষ চেতন পাচ্ছেন, আর সালা তো খাই না শোনার পরে আপনি চেতন পেয়ে পৌষ মাঘ মাসে ঠান্ডার মধ্যে অজু করে আপনি মসজিদে আসতেছেন। আপনার যে 18 বছরের পাটা আছে খেয়াল করার দরকার নাই? যে আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলের খবর কি? আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা থাকা, মানে আজান যখন শুরু হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ওই বেটা আজান শুনবে না দেখে পাও লিয়াচ্ছে ল্যাপের মধ্যে, মাথার উপর তুলে দিছে ল্যাপ, আজান শুনবে না। বাপ কয় কেরি, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইসই করে, আর ফজরের সময় চাউলের বস্তা হয়ে গেল,
কি দেখার দরকার আছে না নাই, আস্তে করে দরজা করে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপচুপ করে এসে ল্যাপ দিছে টান, ল্যাপ টান দিয়ে বলতেছে আহ ছেলে লাভ দুটো বলতেছে বাবা বাবা আহ আহ করতেছেন কেন? বলে আহা করার কারণ হলো ল্যাপের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠেপে কুত্তার সাইজ একই সাইজ। দশ বছর থেকে জোর করে ঘাড় ধরে পিটে নামাল ধরাতে হবে জোরে কোনো কেনা 18 বছর ওঠ তিনটা পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখিস আর আদান সোনার মধ্যে পর ল্যাপের মধ্যে ঢুকিস ওঠ অজুকর তোকে ছাড়া হাই মসজিদে যাবো না। বেটা গজু করে সাথে করে মসজিদে নিয়ে নামাজ পড়তেছে, যখন জামাত কাতার সোজা হচ্ছে তখন বেটা বাপ ডাকে কুটি না ওখান কেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, শয়তান ফাঁক ছোঁয়া চলবি না, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। এখানে কাতার বাধ্য হয়ে বাপ বেটা নামাজ পড়তেছে, দুই কান্তে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এই বাপ বেটার খবর কি, আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই একসাথে জান্নাতি ধরে কর সুবহানাল্লাহ। কারণ আমল করেছে কুআন ফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বাবা তুমি একলা বাঁচো না, তোমার বেটা বেটি গিয়ে বাঁচা লাগবে ধরে কর কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বললেন থাম তোর বয়স কত? হুসাইন বলতেছে বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন? আলী বলতেছে আমি জানি বলি তো তোরে থামাইয়া দিছি, কারণ তোর এমন বয়স বর্তমান চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আপনারা ফতুয়াটা ভালো করে শুনতেছেন? ছেলে বড় হলে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢোকার আগে বলা লাগবে আম্মু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মা আমি একটু ভিতরে ঢুকতে চাই, মা বলবে এক মিনিট দেরি কর কাপড় চোপড় ঠিক নাই, জোরে কোন ঠিক কিনা? ছেলে বড় হলে মায়ের হুকুম লওয়া লাগবে তারপরে ঘরে ঢোকা লাগবে, আবার মেয়ে যখন বড় হবে বাবার হুকুম নেওয়া লাগবে, ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢোকা যাবে না, বলা লাগবে মা আমি একটু তোর ঘরে ঢুকতে চাই, আমার তিন মেয়ে আমার তো আল্লাহ ছেলে দেয়নি, আমি তিনটা মেয়েকে দোলনাথ ছোঁয়াইনি, কোরআন আমার সামনে দোলনাথ ছোঁয়াইনি, আমি তিন মেয়েকে আমার বুকের উপরে ঘুম পাড়াছি, 3 বছর করে আমি বুকের উপর ওদের ঘুম পাড়াইছি, আমি রাত্রেবেলা ওদেরকে বুকে নিয়ে ঘুম পাড়ছি, ওরা যেন বলতে না পারে যে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ মেয়েদেরকে পছন্দ করে না, এ কথা যেন বলবার না পারে। এই জন্য 3 মেয়েকে 3 বছর করে ওদের 3 বছর বয়স পর্যন্ত আমি বুকের ওপর নিয়ে ঘুম পাড়ছি। এখন সেই মেয়েরা কোনো কিছু লাগলে আমাকে বলে না, আর মাও কয় মা আমাকে রেটা লাগবে আব্বু কও, তাহলে কই করে তোরকে টাকা পয়সা লাগবে সরাসরি আমাকে বললে কি হয়, কই শরম লাগে, আমি কই আমারও শরম লাগে, সরাল্লাহ সরাল্লাহ। জোহর নামাজের পরে রাসূল আইছে ফাতেমার কাছে, দরজায় সালাম দিলেন, ফাতেমা দরজার কাছে এসে ওয়ালাইকুম আসসালাম বলে কান্না শুরু করলেন, রাসূল বললেন মা তোর চেহারাটা দেখি চলে যাব একটু দরজা খোল, ফাতেমা বলতেছে বাবা এমন একটা পোশাক আমার পরনে আছে একমাত্র আমার স্বামী ছাড়া, দরজা খোলা যাবে না, এমনকি হাসান হুসাইন আসলেও দরজা খুলে দেবো না, কারণ যে পোশাক আমার পরনে এই পোশাক পরে বাপের সামনে সন্তানদের সামনে দাঁড়াতে আমার শরম লাগে, মেহরবানি করে আপনি ফেরত যান। আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী এসে বললেন ফাতেমা আমি তোর মুখটা একটু দেখবার চাই দরজা খোল, ফাতেমা বললেন বাবা আপনি কেন বারবার বিরক্ত করেন, আমার পরনে এমন কাপড় আমি আপনার জন্য দরজা খুলতে বড় শরম পাই। আল্লাহর নবী এক কানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে, নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয় আল্লাহর নবী ফাতেমার মুখের দিকে তাকায় দেখে চোখের নিচে কালিমা পড়ে গেছে, রাসূল মুসকি হাসিতে বললেন ফাতেমা বাবার চাদর গায়ে দিয়া চোখের নিচে সুরমা দেওয়াতে তোরে খুব ভালো লাগতেছে, ফাতেমা কান্দার বলে বাবা আমি সুরমা ব্যবহার করি না কারণ আমার সুরমা দেওয়ার কি দরকার, কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন মা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল কিন্তু
তাদের সঙ্গে আমি তোকে বিয়ে দেবার পারলাম না, এমন একটা গরিব আলীর সঙ্গে আল্লাহর হুকুমে বিয়ে দিলাম, তোর বড় কষ্ট মা, তোর বড় কষ্ট মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়ার কষ্ট হইলেও আল্লাহ তাআলা তোকে জান্নাতে শান্তি দিয়া দিবে। হযরত আলী বললেন, থাম হোসাইন, তোমার এখন বর্তমান যেই বয়স হয়েছে এই বয়সে তুমি মায়ের দরজায়। হঠাৎ হোসাইন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কি না সেইটা অনুমতি নেওয়ার জন্যে আমি দরজা খুলে মায়ের কাছে যাওয়ার চাই। আলী বলতেছে, পাগলা রে, মেয়েরা দেখা করবে অনুমতি নিবেই, কিন্তু তুই ঢোকার জন্যে যে অনুমতি লাগবে, তুমি ঢুকতেও যে অনুমতি লাগবে, বরং দরকার নাই, আমার কাছে আসো। হোসেন যেই বাবার কাছে আইসে, হয়ত আলী এরকম দেখেন, আমার দিকে তাকাই দেখেন, এই কোরআন ধর, ধর কোরআন ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআন ধর, হোসেন বলতেছে দেন। তার মানে আলী বুঝতে পারলেন, আমার হাসান হুসাইন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি আপনার 4 বছরের বাচ্চাকে এরকম কোরআন দিছেন? ধর, কোরআন ধরবি, ওই ধরছে আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁজর বাজে। মা আমারে কয়, হুজুর ভালো করে দোয়া করেন তো, ওই বাথরুমে যা খাড়া হয়ে পেশাব করে। আমি কই, বসে কর, ওই বসে না, খাড়া হয়ে মারে, একটু দোয়া করেন তো হুজুর, ইদান বসে থেকে পেশাব করে। তা আমি ওরে ডাক দিয়ে বললাম, দোয়া করার আগে কে রে, তুই কোন ক্লাসে পড়িস? কয়, ক্লাস 2-এ পড়ি চাচা। তো 2-এ পড়িস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নি, খাড়া হয়ে পেশাব করিস কারে, বসে পেশাব করবি? তখন মুচকে মুচকে হাসার কয়, চাচা কী দেখুন, প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার খাড়া হয়ে পেশাব করে, আর সেই স্কুলে আপনার কলিজার টুকরা মাসুম বাচ্চাকে আপনি দিছেন, আর ওর শিক্ষা মিথ্যা দিয়ে শুরু, আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার বিয়াটা, তারপরের পৃষ্ঠায় আছে আয়ে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে, না লে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভদর মাসে। এই কোরআন শরীফ ধরবি, আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে, নচেত একটা সন্তান হাসের ময়দান আপনাকে ছাড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। প্রত্যেকটা বাচ্চারা বলবে, আল্লাহ আমি আলেম হবার চাই ছিলাম, হাফেজ হওয়ার চাইছিলাম, কিন্তু আমার বাবা হাফেজি মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি ভর্তি করে দিয়ে আমাকে শয়তান বানাছে, এখানে আমার কোনো দোষ নাই, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার আগে আমার বাপকে নিয়ে আসেন, আমি বাপের মুখের উপর পাও দিয়ে জাহান্নামে যাবার চাই। যেই বাবা মাদ্রাসা থাকতে, হাফেজি মাদ্রাসা থাকতে আমাকে প্রাইমারিতে ভর্তি করে শয়তান বানালো, আমি সেই বাবাকে ছাড় দেব না। আল্লাহর বান্দারা, আপনি প্রাইমারি কেন, হাই স্কুল কেন, ইঞ্জিনিয়ারিং কেন, ব্যারিস্টার কেন, সবই পড়েন, কিন্তু আপনার মাসুম বাচ্চাকে, বেগুনা বাচ্চাকে আপনি আগডুম বাগডুম না দিয়া আল্লাহর কোরআন হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। এ সোহান আল্লাহ দুই একজন করলেন কেন, এই ছোট বাচ্চাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে রাজি কারা কারা, দুই হাত তোলে, আল্লাহকে হাত দেখান তো দেখি কারা কারা রাজি, এ দুই হাত তোলেন ভাই, আপনিও তোলে লিল্লাহে দেখবে। এইটা যদি বর্তমান সরকারের কাছে খবর যায় যে বলছি সবগুলো মানুষকে কোরআনের মাদ্রাসায় বাচ্চা দেওয়ার জন্য হাত তুলে নিছে, সমস্যা নাই। করোনা যখন শুরু হলো বুঝলেন, তখন তো হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ, 37 জন প্রাইমারির বাচ্চা আমার মাদ্রাসাত ভর্তি হলো। ওর বাপ করুক, আমি বললাম কে বাবা কি খবর,
হুজুর লেখাপড়ার নাই, প্রাইমারি বন্ধ, খালি দুষ্টামি করে। তা আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম। এভাবে কয়দিন হলো? 37 জন। আমি মসজিদে ছাত্র নিয়ে দোয়া করলাম, আল্লাহ আর 10টা বছর করোনা থাক, আল্লাহ আর 10টা বছর করোনা থাকলে সব প্রাইমারিতে ইন্দুর বিলাই ঢুকবি আর মাদ্রাসা বাচ্চা দিয়ে ভরে দেবি। এখন কথা ঠিক ছিল। আমি এক মেয়েটাকে বলেছিলাম, কে ভাই ছোট বাচ্চা তো হাবিজি মাদ্রাসা তো পড়ে, আবার ছোট বাচ্চা প্রাইমারি তো পড়ে, করোনার ভয়ে প্রাইমারি বন্ধ করে দিলে হাবিজি মাদ্রাসা বন্ধ হয় না কেন? বলে হাবিজি মাদ্রাসা হলো পাক আর প্রাইমারি হলো নাপাক, আর করোনা নাপাকদেরকে বেশি ধরে। এই জন্য হাত ধোয়ার কথা আছে, আছে না নাই ধরে আছে না? হ্যাঁ হ্যাঁ, আজকে সেই প্রাইমারির জন্যে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার এলাকায় দেখলাম একতলা প্রাইমারি ভেঙ্গে এখন 3তলা করে দিচ্ছে, হেডমাস্টার খালি মোসর তাও দেয়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর এই কোরআনের মাদ্রাসা মসজিদের উপরে একতলার উপর আর একতলা করতেছে, খালি ছায়া আছে। আল্লাহ, এটা কোন দেশ? যে দেশে শয়তানি শিক্ষার জন্য সরকার টাকা দিয়ে বিল্ডিং বেনে দেয় আর তোমার কোরআনের শিক্ষার জন্য ছায়া 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 ভিক্ষে করে করে করা লাগে, এই দেশের নাম কি আল্লাহ? মানে বাংলাদেশ নিয়ে আল্লাহ বর্তমান বিপদে আছে, বোঝেন না? আসলেই তো তাই দেখাচ্ছে, দেখতেছেন না হুজুর, এই মার্কেট এটা আমার, ওই সাইডে আমার মার্কেট, ওটা আমার বড় ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, পিছন থেকে আমার বাপের। তো সবই যদি তোরকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট ঢাঁটা লাগবে। মসজিদের সামনে যা বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বেনা দিছি। ফেরস্তাকে আল্লাহ এটা কোন দেয়? যে এই দেশে তোমার কিছুই নেই, ওরা জায়গা দান করে সেখানে টাকা দিয়ে ঘর বেনা দেয়, আল্লাহ কয় ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব শিক্ষার একটাও নাই। তোর এখন কথা বল না, কেন কথা বল না? অথচ মুসলমানের বাচ্চা হয়ে কোনো শিক্ষা করার আগে আল্লাহর কোরআন শিক্ষা করা দরকার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, করে কোন সুবহানাল্লাহ। ভাই কিছু আপনাকে সমস্যা আছে? কিছু সমস্যা বিল্ডিং করবি? শোনেন, আমি এমন একটা বক্তা, হাতত কোনো ঘড়ি থুই না, যতক্ষণ ফোতার আছে আমি ততক্ষণ ওয়াজ করি, আপনারা জানেন না? কারণ আমি কোনোদিন ঘড়ি ধরে ঘন্টা মেরে ওয়াজ করি, আরে আগে 2টা 3টা করতাম, আর আজকে 1টাই ওয়াজ। আপনারা বসে থাকবেন, আমি সুরা আসরের তাফসীর শেষ করবো, যখন কথা ঠিক হয়ে যায়। ও আমি তো সালেহার উপর কেমন ওয়াজ হচ্ছে, এরপরে অতাওয়া সবিল হকত একটা গরম মার হবে, বুঝলেন? গরম মার থানা কাছে, থানা কি ধরে থানা কি আমার কাছে, তারপরে অতাওয়া সবিল হক, মামুনুল হক, আজিজুল হক, যখন কথা ঠিক না? মামুনুল হক বউলিয়ে ধরা পড়ছে, সাংবাদিক বলে তোর কাবিন আছে, আর শাহরুখ খান সমান তালে পেটে খেলে বাচ্চা দিচ্ছে, 2.5 বছর পর বসেরা প্রকাশ হচ্ছে, লুচ্চা সাকিব ধরা পড়ে না, অথচ আলেম ধরা পড়ে হক হওয়ার কারণে, যখন কথা ঠিক অতাও সবের হকের ওয়াজ শুনবেন না আপনারা? সেই মার হবে। কিন্তু ইনাদের মধ্যে একটা শঙ্কা কাজ করতেছে, যদি মাগরিবের পরে যেরকম ঝরঝর করে আসছিল সেভাবে আবার যদি আসে তখন তো আর হুজুরের এই ওয়াজ চলবি না, সব সিধা সিধা দৌড় পারবি। এই জন্যই ভাইজান, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত কারা কারা করেন? 2 হাত তোলা আল্লাহকে দেখান তো দেখি, দেখি 2 হাত তোলা আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলছে ধর, কি বলছে কি ধর? হোসেন কি বলতেছে? না 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 না, আমার শরীর না পাক, আমি পেশাব করে পানি দেয়নি আব্বা, আমি খাড়া হয়ে পেশাব করছি না, এগুলো একটাও কথা বলে নাই। যেই বলছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন, হযরত আলী ছেলের হাতে কোরআন শরীফ দিছে, সুবহানাল্লাহ, কোন ছেলের হাতে কোরআন শরীফ দিছে। আমিও বলেছি আপনারা সন্তান হাতে কোরআন দেবেন, যারা বিয়ে করেননি তারাও পর্যন্ত হাত তুলেছেন, জোরে কোন কথা ঠিক কিনা?
আমিও হাত তুলছি, আমার তো কোনো ছেলেই নাই, আমার তিনটা মেয়ে, দুটার বিয়ে হয়ে গেছে, আর তিন নম্বর ছোটটা বর্তমান তানজিমুল উম্মা হাফেজি মাদ্রাসায় কোরআন হেফজ করতেছে, আমার ছেলে নাই, কিন্তু আমি মেয়ে দিয়া সেই হক আদায় করতেছি। ধরেন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা একটু শোনেন, আলী হোসেন হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দর মহলে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমার ঘরের দরজা খুলেছে। আপনারা বলেন তো বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে আপনারা বলেন তো কোনো অনুমতি লাগবে? এ কথা কোন কোনো অনুমতি লাগবে? এ আমি তোমার স্বামী ঘরে ঢুকবার চাই, অনুমতি দাও, বউ কবি আর কি মারতিছে, তুমি ঘরের মধ্যে ঢুকবে, হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দরকার হলে এক কম্বলের তলে দুইজন থাকবে, কোনো সমস্যা আছে? হযরত আলী সালাম দিয়া ঘরের দরজা খুলছে, নিজে যেই মাত্র দরজা খুলেছে, আমার মা বোনের যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে, এই ভালো করে খেয়াল করেন, বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এ দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, মনটা এত খুশি, আল্লাহ আমার ভাঙ্গা ঘরে খাট নাই, পালং নাই, আমার ভাঙ্গা ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা বউ আছে যেই বউটা আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত বানাইয়া দিছে। বাম হাতে জাঁতা ঘুরাইয়া জব থেকে ঘুম থেকে আটা করতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলা তুলতেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে জবান ফসকে, ভিতরে যার যা আছে তাই বাড়াবে না, জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পয়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না। সঙ্গে সঙ্গে ফাতেমা, সঙ্গে সঙ্গে ফাতেমা কি করছে, জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ, জাঁতা ঘুরান বন্ধ করেছে, কোরআন পড়াও বন্ধ করেছে, কোরআন পড়াও বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ। আলীর কাছে এসে দরজায় পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে, সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে ফাতেমা জাঁতা ঘুরেছ, কোরআন তেলাওয়াত করতেছ, আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়া তুমি আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে স্বামী গো আপনি কি জানেন না আল্লাহর ইসলাম বলতেছে স্বামী যখন ঘরে আসবে বিবির সমস্ত কামকাজ তখন হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজ স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ না কেন? হে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু ভালো করে শোনেন, ফাতেমা বলতেছে স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজকাম বন্ধ, সমস্ত কাজকাম বন্ধ করে একটা মাত্র কাম করা লাগবে, সে কাজটা হলো স্বামীকে খুশি করা। কাকে খুশি করা? আর আমরা বাড়ির যেতে ভয় করি, আমরা বাড়া থাকি আরামে থাকি, যখনই বাড়ির যাই তখন চিন্তা করি না জানি কি যুদ্ধ শুরু হয়, ধরে এখন কথা ঠিক কিনা, ডাকতেছে আদর করে বইয়ের নাম হলো রহিমা, রহিমা কথা কয় না, হগো কলিজার টুকরা রহিমা কথা কয় না, আমার ময়না পাখি সোনার টিয়া রহিমা কি এত ডাকেন কেন আমার কান না? আল্লাহর ইসলাম বলতেছে স্বামী যদি ডাকে তুমি নফল নামাজের মধ্যে থাকলেও নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, তুমি যদি নফল নামাজের মধ্যেও থাকো স্বামী ডাকলে নামাজ বাদ দেয়া স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে, শুধু ফরজ ইবাদত যখন করবা তখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর কদমে সেজদা করো, জোরে কর কথা ঠিক,
কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথার দ্বারা আল্লাহ রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে এক নম্বর দামি আল্লাহর পরই হলো তার স্বামী। আপনারা ঠিক কর, এরা যে পর্দার অন্তর থেকে খেপে যাচ্ছে নাকি? মায়েরা গাই করে খালি আমাকে বিরুদ্ধে বাস করতেছে, মা আপনাকে বিরুদ্ধে না। একটু মনোযোগ দিয়ে শুনেন, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমু দিলেন। এই যে দুইটা ভুরু আছে, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমু দিলেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন বইয়ের ভুরুর মাঝখানে চুমা দিবে, এই চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন। উমরা করার জন্য সব পাগলা হয়ে গেছে, উমরা করার জন্য পাগলা। এরে পাগলা, 1.5 লাখ টাকা খরচ করে উমরা করছো, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, খালি বইয়ের কপালে চুমা দিলি উমরা রে। দিছেন সত্যি করে খন্দ, যারা প্রেমিক প্রেমিকে এরা দিছে, এরা বিয়া করেনি ওরা মারতেছে, কিন্তু যারা বিয়া করছে এরা চুমা দেয়নি। আজকে শুনে নেন, বাড়িতে যাওয়ার পরে বউ যখন দরজা খুলবে সাথে সাথে কপালে একটা চুমা দিবেন। মায়েরা কেবল বলতেছে যাক হুজুর এইবার আসল ওয়াজ করলো, কিন্তু অনেক মায়েরা বলতেছে না রে ওয়াজ তো করলো কিন্তু আমার স্বামী যে বিড়ি খায় ওই কপালে চুমা দেবার গেলে ওর মুখের গন্ধে তো আমার বমি হবি। জোরে কোন কথা ঠিক কি? এই জন্য আমি আপনাদের বলবো, যারা বিড়ি খান সিগারেট খান, বউকে আদর করতে গেলে আগে বড়ই পাতা চাবাবেন। জোরে কোন কিসের পাতা? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। একটা মানুষ মরে গেলে বড়ই পাতা গরম করে কেন তাকে গোসল করানো হয়? বড়ই পাতা দিয়া গোসল করালে তার দেহের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দেয়। আপনি বিড়ি খায় মুখের যে দুর্গন্ধ আছে, বড়ই পাতা চাবিয়া খাবেন, চাবা খাওয়ার পরে ব্রাশ করবেন, মেসোয়াক করবেন, মেসোয়াক করার পরে একটু আতর টাতর লাগাইয়া বউকে আদর করবেন। মাশাআল্লাহ, দুই ভাই আর রনি ভাই, কি ভাই ফারুক আর রনি ভাই দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কয়টা হলো? 27 আর 29 তার মাত্র কয়টা রে? 21টা। ইয়ে 21টা দেওয়ার লোক নাই, এমন আছে যে 1 লাখ 10টা দিবে, এইরকম লোকাল টার্গেটলি আছে। থাক আসবে ইনশাল্লাহ, মাশাল্লাহ। আবার আপনি তো ভালোই কাম করতেছেন, জান তো আর সবার নাকি। রেজাউল ভাই কোরআন শরীফ বাবদ 530টা হয়ে গেল, আপনারা বলেন তো 50টার মধ্যে যেখানে 30টা হয় আর 20টা হবে না? এ দরকার হবে না? এই চেয়ারম্যান যারা চেয়ার বসে আছে এর মধ্যে একটাও নাই এই চেয়ার পেটে করে, মাশাল্লাহ। আর একটা হয়ে গেল, আর মাত্র 19টা লাগবে। 19টা কোরআন শরীফ দিলে হাফ সেঞ্চুরি। 45 জন ছাত্র, আমি 50টা চাইছি, 60টা বেশি চাইছি, যদি 50টা না দেন অন্তত 43টা আপনাকে দেওয়াই লাগবে। 43টা দিতে গেলে আর মাত্র কয়েকটা লাগবে। আল্লাহর পাগল বান্দারা একটা কোরআন দেন বাপের জন্যে, বাবা কবরে গেছে, মা কবরে গেছে, সেই বাপমার কবরকে জান্নাত বানানোর জন্যে এই 3 বাচ্চা যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এ হাফেজদের হাতে একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। 33 হয়ে গেছে রে, 33 হয়ে গেছে, আর মাত্র কয়েকটা লাগবে, আর মাত্র কয়েকটা কোরআন লাগবে। আমার মায়েরা দেওয়ার জন্যে খালি লাফালাফি করতেছে, কিন্তু ওখান থেকে কোরআন শরীফের টাকা আনবে কে? আসেন আলোচনার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে স্বামী গো আপনি তো কোরআন পড়তেছিলেন, আপনি কোরআন পড়তেছিলেন কারণ হযরত আলী কোরআন পড়তেছে, এটা ফাতেমা শুনবার পাচ্ছে, সুবহানাল্লাহ। কারণ পুরুষ মানুষ কোরআন জোরে পড়া যাবে, কিন্তু মেয়ে মানুষ কোরআন শরীফও জোরে পড়া যাবে না। ফাতেমা কোরআন পড়তেছে কিন্তু সাউন্ড করে পড়া যাবে না, মেয়েরা এত আস্তে কোরআন পড়বে খালি নিজের কান পর্যন্ত কোরআনের শব্দ আসবে, পরপুরুষ যেন শুনবার না পায়। মেয়েরা ঘরে কোরআন পড়লে পরপুরুষ যদি শোনে তাহলে মেয়েদের পর্দার খেলাফ হবে। আমার কথা বুঝার পারলেন? মেয়েরা জোরে কথা বলা যাবে,
কোরআন শরীফই দূরে পড়া যাবে না। এই ওয়াজ যেই করছি টাঙ্গাইলে, একজন আমার কাছে এক স্লিপ দিছে এক মেয়ে মানুষ, হুজুর মেয়েরা যদি জোরে কথা বলা জায়েজ না হয় তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় ওটা শোনা কি? কথাটা বুঝবার ফলে আমি বলছি মেয়েদের জোরে কথা বলা জায়েজ নাই। এক মেয়ে আমার স্লিপ দিয়ে বলতেছে যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নারী, তো প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি এখন যদি বলি শোনা তাহলে আমাকে বাড়িতে আসা লাগবে না, টাঙ্গাইল থানা ঢোকা লাগবে। ধরে কথা ঠিক করে আমি ওই প্রশ্ন দেখে চিন্তা করলাম এটি ডাইরেক্ট মারা যাবে না, এটি অ্যাঙ্গেলে কাম করা লাগবে। ধরে কথা ঠিক করে না, কারণ এটি যদি ডাইরেক্ট বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাও হারাম, তাহলে আমার বাড়িতে আসবে দিবে, ধরে থানা তুলবে। আল্লাহর বান্দার আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার! আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার করেন না কেন? আল্লাহু আকবার! আসেন মূল আলোচনায়, হাতেমা বলতেছে স্বামী গো আপনি কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে হঠাৎ ঘরের মধ্যে ঢুকলেন, কারণ কি? কোরআন শরীফ পড়া বাদ দিয়ে বইয়ের কথা মনে হয়েছে, সুবহানাল্লাহ কন না কেন? আপনি তো কোরআন পড়তেছেন, আমি অন্দরমহল থেকে আপনার কোরআন পড়া শুনতেছি, সেই কোরআন পড়া বন্ধ করে দিয়ে আপনি হঠাৎ ঘরের মধ্যে কেন ঢুকলেন? আলী বলতেছেন ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন, ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন। যেই বলেছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমার দেহ থরথর করে কাঁপতেছে। হতালি বলে ফাতেমা হোসাইন নামটা শুনে তোমার শরীর কাঁপে কেন? আল্লাহ রাসুল বলে ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ও ফাতেমা তুই কি বলতে পারিস আমি নবী বিদায় নেওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলতেছে বাবা আপনি বিদায় নেওয়ার কারণে সবচাইতে কষ্ট আমি বেশি পাবো। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুই বেশি কষ্ট পাবি, শুধু তুই না আমার সমস্ত উম্মত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। রাসূল বললেন ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই তো তুই দুনিয়া থেকে চলে যাবি মা, তুই হাসানকে নিয়ে কোনো টেনশন করিস না, হাসান হলো অবিকল আমি নবীর মতো। এখন সুবহানাল্লাহ, হাসান হলো অবিকল আল্লাহ নবীর মতো, এত ধৈর্য আল্লাহ হাসানকে দিয়েছে। নবী বললেন হোসেন একটু জেদিব, এই হোসেনকে একটু সামলাবি। যে আলী বলেছেন হোসেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁপতেছে, হোসেন এমন কি অপরাধ করলো? বলে কোনো অপরাধ করে নাই, কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসেন দৌড়ে এসে দরজা খোলে, তোমার কাছ থেকে দরজা খোলার অনুমতি নিবে, কিন্তু আমি হোসেনকে আটকায় দিয়ে হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এখন আমি নিজে তোমার ঘরের মধ্যে ঢুকেছি। ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ধরে কেন না সুবহানাল্লাহ, ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলতেছে ফাতেমা দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখন তুমি অনুমতি দাও, দরজা কি আমি খুলে আর অনুমতি হুকুম দিব নাকি? মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, তুমি কি দরজা খুলে তার সঙ্গে দেখা করবা? ফাতেমা মুচকে মুচকে হাসের বলে স্বামী গো মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমার দেখা করতে কোনো আপত্তি, জোরে কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকে মুচকে হাসের বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা লাগে না। ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন, আপনি জ্ঞানের সম্রাট। আলী কিন্তু জ্ঞানের সম্রাট, জোরে কোনো কিসের সম্রাট? বীরের সম্রাট, বীরের সম্রাট, জ্ঞানের সম্রাট, সব দিক দিয়ে আলী হচ্ছেন।
গোল্ডেন এ প্লাস, সন্তান দুইটা জান্নাতি যুবকদের সর্দার, বউ একটা জান্নাতি নারীদের নেত্রী, আসাদুল্লাহ হিল গালিব বিশাল ডিগ্রি কাররামাল্লাহ ওয়াজহু, যে দিকে যাবেন আলীকে আল্লাহ গোল্ডেন এ প্লাস দান করেছে। সুবহানাল্লাহ। কোন হাতে বলে স্বামী গো, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি বেশি জানেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতে ফাতেমা, তাহলে পর্দা বিষয়ে তুই আমার চাইতে কি বেশি জানো, আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? মারাত্মক প্রশ্ন করছে, কিন্তু আপনার প্রশ্নটা খেয়াল করেননি। ফাতেমা হযরত আলীকে বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আপনারা বলেন তো এই প্রশ্নের মধ্যে মান নাই। আমি ধরা গেছি একদিন, আমার বউকে বলতেছে, আমার চাচাতো ভাই বিয়ে করছে, আমার চাচাতো ভাই আপন চাচার ছেলে, চাচাতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী, আর বউকে বলতেছি বউটা ভালোই সুন্দরী। আমার বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? তা আমি কইলাম এখানে লুচ্চার কি? বলে, একজন আলেম মানুষ আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, এর আপনি দেখলেন কেমনে? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন হবে তাদের নজর নিচের দিকে থাকবে। আপনি নিজের বউ দেখা বাদ দিয়ে ভাইয়ের বউ দেখেন কেন? মারাত্মক কথা না? তো এখন ফাতেমা বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের জানেন? এটা যদি বলতো তাহলে তেমন কঠিন প্রশ্ন হতো না। প্রশ্ন করেছে, আপনি কি তাদের চেনেন? আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি মাত্র চিনি, সে হলো আমার হাসান হোসাইনের মা। ফাতেমা বলে, তাহলে যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে একজন যদি ব্যা পর্দা নারী থাকে, মনে করেন সব মেয়েরা, যে কয়টা মেয়ে আছে দরজা ফাতেমার সাথে দেখা করে সবাই পর্দা নিছি, কিন্তু একটা যদি ব্যা পর্দা থাকে, কয়টা ব্যা পর্দা নারী? যারা শয়তানের যানবাহন তারা, আমি যে বলবো ব্যা পর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বলতে পারবেন না ভাইজান? আপনাকে এই নলডাঙ্গার মধ্যে শয়তান আসে নারীর মাধ্যমে, ধরে কোন কার মাধ্যমে? জান্নাতে শয়তান ঢুকছে কার মাধ্যমে? নারীর মাধ্যমে। ব্যা পর্দা, ওই গাছের দিকে যাওয়ার কি দরকার? পর্দা হলো ওই গাছ ছাড়িয়ে থাকা লাগবে, আর ব্যা পর্দা হলো গাছের দিকে তাকান লাগবে। কথাটা বুঝলেন না? তো এখন ব্যা পর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা, ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চাই তাদের মধ্যে একজন যদি ব্যা পর্দা নারী থাকে, আর ওই ব্যা পর্দা নারী মানে পর পুরুষের কাছে গিয়া যদি বলে, ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম, এই কথা যদি পর পুরুষের কাছে বলে, তাহলে আপনি বলেন আপনার বউ পর্দার মধ্যে থাকে আপনার কি লাভ হলো? কারণ মারা শোনেন, ফাতেমা হল একজন পর্দানিশি নারী, এমন পর্দানিশি সবসময় আল্লাহকে বলতো, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। রাতের অন্ধকারে ফাতেমার মৃত্যু হলো, রাতের অন্ধকারেই তাকে দাফন করা হলো। হযরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই করতে পারি নাই, তোমার কলি নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি তেমন সুখ শান্তি দিবার পারি নাই, আল্লাহ ফাতেমারে কবুল করো। এই কথা বলে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই কবর আর নাই, খালি পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, কে জানো? বলতেছে আলী, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। ও আমিলুস সলিহার পরে তিন নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাও বিল হক, ওয়াতাওয়াসাও বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে যখন আপনি চলবেন তখন আল্লাহ আপনাকে নানা ধরনের পরীক্ষা করবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।
হক হক বোঝেন, এটা একটা যুক্তি দিয়ে বোঝায়, এটা কোরআন হাদিস না, একটা যুক্তি, একটা যুক্তি বোঝেন না। অনেক সময় যুক্তি দেয় না মানুষ, তো একটা যুক্তি দিচ্ছি। হাজার হাজার মানুষ এক জায়গায় বসে আছে, বসে থেকে খাওয়া দাওয়া করতেছে, কি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, সাইড দিয়ে একটা লোক যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে, হাসতেছে, পাগল, ওই পাগল না হলেই কথা কয় মানুষ নাই তো আমরা কি পাতাছি, কয় মানুষ নাই রে, মানুষ নাই। তখন একজনের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কই কে রে মানুষ নাই তাহলে আমি কী রে, আস্তে করে উঠে দেয় পাগলক ধরছে, ধরে বলতেছে কে রে পাগলা, এই মানুষ নাই তো আমরা কি, মানুষ নাই তো আমরা কি, কই সবাই তো খাওয়া দাওয়া করতেছে তুই উঠলি কেন, বলে কথাটা আমার খুব অন্তরে লাগছে আমি তোর কাছে জানতে চাই, বলে জানবি না দেখবি, তুই মানুষ নাই এটা জানবি না দেখবি। তা আপনারা বলেন তো জানা ভালো না দেখা ভালো, দেখা ভালো না। আজকে মানুষ নাই রে আমি যদি বলি বাংলাদেশে মানুষ নাই রে, তখন আপনারা খেপে যাবে, হুজুর মানুষ নাই দেখান তো, তাহলে কেন বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, চিন্তা করে দেখে। তো এখন সাইডে যে বলতেছে দেখ, তাকায় দেখে 15-20 জন মানুষ আর বাদ বাকি সব শিয়াল কুত্তে, মানুষই শিয়াল কুত্তে রূপে খাওয়া দাওয়া করতেছে। বলে ভাই কি দেখলাম, কই যা দেখলি জবান বন্ধ কর বলিস না, কালের কলিকালের জামানা হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, সবাই বলেন কলিকালের জামানা হক কথা মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। এরপরেও হক কথা বলতে হবে, অথবা সবিল হক, হকের দাওয়াত দেওয়া লাগবে, আমাদের হক পথে থাকতে হবে, কষ্ট হবে, বিপদ হবে, মুসিবত হবে। আল্লাহ বলেছেন এর মধ্যেও লাস্টে বলতেছে অতাওয়া সবির সবর, আয়াতের মধ্যেও বলেছেন অবাসিরি সবিরিন, জোরে কোন কথা ঠিক কিনা, হক পথে থাকতে গেলে কষ্ট আসলে আপনাকে ধৈর্য ধারণের কথা বলতেছে। সুরা আসরের শেষ পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শোনেন, বিয়ে হয়েছে, মেয়েটার কোনো দিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, প্রথম বাচ্চা হবে, আপনি বলেন তো ও কি প্রসব বেদনার খবর জানে, এ জোরেগণ জানে, প্রসব বেদনা যখন শুরু হয়েছে, আমি আমার বউকে বলতে বলছি যে তোমার যখন প্রসব বেদনা শুরু হয় বেদনাটা কীভাবে হয়, আমার বউ কয় আপনি স্বামী হইয়া প্রসব বেদনার খবর শুনে কি করবেন, ওয়াজ করা লাগবে, ওয়াজ করা লাগবে, আমি মানুষের বউয়ের কাছে তো শুনবার পারবো না, তুই আমার বউ আমাকে বল, আমার বউ বল স্বামী কো প্রসব বেদনা, বাচ্চা নিজ দিক দিয়ে প্রসব হয় কিন্তু বেদনা ওঠে কলিজার দিকে, ধরে ঘর কোন দিকে, কলিজার দিকে, এসে কলিজা কেমন ভাবে খামসা দিয়া ধরে, চিৎকার করে বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না। প্রথম প্রসব বেদনায় চিৎকার করে যখন বলতেছে, দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়া, শোয়া দেয়, শোয়া দিয়া নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া কপালে দিয়া কয় ধৈর্য ধর, অতা সব সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মাও হবি, মাও হবি, আর এই কষ্ট সহ্য করতে পারবি না, ধৈর্য ধর, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, জোরে গান সুবহানাল্লাহ, মা হবি, ধৈর্য ধর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথা কলিজা ছেড়ে যাচ্ছে, তারপরও দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরতেছে, ই এমন ধৈর্য ধরছে, কান্দন আসতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু জবান আর খুলতেছে না, কারণ ধৈর্য ধরেছে। কিছুক্ষণ পরে একটা বাচ্চার সাউন্ড পাওয়া গেল, মা বেহুশ হয়ে গেছে, বাচ্চাকে গোসল করাইয়া ওই বাচ্চা এনে যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু বেহুশ হয়েছিল বাচ্চা হওয়ার সময়, কিন্তু বাচ্চাকে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা হুঁশ ফিরে পায়া বাচ্চাকে জিব্বা বের করে বাচ্চার মুখে ঠেকায়, দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি মার, এক লাত্তি মার, ই বের হওয়ার সময় তোর এত কষ্ট দিছে, তুই না গলার দড়ি দিবার চালি, বিষ খাবার চালি, আবার তাকে চুমা দিচ্ছিস কেন, মা কান্দের বলে দাদি
কষ্ট সহ্য করার পর এত বড় নিয়ামত, এত বড় শান্তি আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলাদেশে হক পথে থাকার কারণে প্রসব বেদনার মতন যারা কষ্ট পাচ্ছেন, একটু ধৈর্য ধরেন, একটু দাঁতের উপর দাঁত দিয়ে থাকেন। মা যেমন সন্তান বুকে পাইয়া সব কষ্ট ভুলে যায়, একদিন কোরআনের শুধু ওয়াজ হবে না, কোরআনের বিজয় বাংলার জমিনে হবে, সেদিন আর আল্লাহওয়ালার কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে কবুল করুক, জোরে গান আমিন। রাসুলের মধ্যে চারটি বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুটা হাত তুলি আল্লাহর কাছে, আল্লাহ কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগছে, আল্লাহ বৃষ্টি হয়েছিল মাহফিল ভাঙে নাই, আল্লাহ কত টেনশন করেছে তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে, শেষ পর্যন্ত মাহফিল হয়েই গেল। আল্লাহ তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছি, আমার মা বোনেরা পর্দার মধ্যে হাত তুলেছে, আল্লাহ আমরা যারা হাত তুলেছি রব্বির হাম হুমা, সবাই বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, যাদের বাপ মা কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাত বানায় দাও, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে সকলের দানগুলোকে কবুল করো, ওসমান গনির সঙ্গে জান্নাত দিও, সভাপতি সাহেবকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আমার প্রশাসন ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করো, মাদ্রাসার কমিটির সভাপতি, মাদ্রাসার কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মোহতামি, মাদ্রাসার তালবেলেম, মাদ্রাসার ওস্তাদ, আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই নলডাঙ্গার ঈদগাহ ময়দান থাকবে, এখানে মাদ্রাসা মসজিদ থাকবে, আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটার একটা পাখি আছে দেখেন, কোরআন একটা পাখি, পাখিটা লেখে রাখেন,